নমস্কার তৃণমূল হোক বা বিজেপি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট বাগে আনতে মরিয়া দুপক্ষই মতুয়াদের নাগরিকত্বের দাবি দুপক্ষের তুরুপের তাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মতুয়ারা ভারতের নাগরিক তাই নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই তৃণমূল হোক বা বিজেপি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়াদের ভোট পেতে মরিয়া দুপক্ষই বিজেপির দাবি সংশোধিত নাগরিকত্ব আইন বা সি গেরুয়া শিবিরের এই আইনের মাধ্যমে এই আইন বলেই ভারতের বৈধ নাগরিকত্ব পাবেন মতুয়ারা অন্যদিকে তৃণমূলের প্রশ্ন তাহলে কি এতদিন মতুয়ারা দেশের নাগরিক ছিলেন না অথচ তাদের প্রতিনিধিরাই ইতিমধ্যেই ভোটে জিতে মন্ত্রিত্ব অব্দি পেয়েছিলেন বুধবার সাংবাদিক বৈঠক করে এই প্রশ্নটাই তুলেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী বসু উল্লেখ্য মঙ্গলবারই সিএএ ইস্যুতে ফের একবার সরব হন লোকসভার বিরোধী সাংসদেরা আইন প্রণয়নের এতদিন পরেও কেন তা কার্যকর হলো না তা জানতে চান লোকসভার কংগ্রেস সাংসদ তবে জবাবে স্বরাষ্ট্র তরফে জানানো হয়েছে এই আইন সংক্রান্ত নিয়ম নীতি নির্ধারণের পাশাপাশি তা প্রয়োগের প্রক্রিয়া শেষ করার জন্য কেন্দ্রকে নয় এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে রাজ্যসভা আর লোকসভার সংশ্লিষ্ট কমিটি এর জন্য ধার্য করেছে নয় জুলাই পর্যন্ত সময়সীমা ঠিক এখানেই সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস বুধবারের সাংবাদিক বৈঠকে ব্রাত্যবসু অভিযোগ করেছেন মতুবাদের নাগরিকত্বের দাবিকে আপাতত ঝুলিয়ে রাখতেই এই দুটি নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে কারণ ওই সময়ের মধ্যে রাজ্যে ভোট প্রক্রিয়া চলবে অথবা নির্বাচন শেষ হয়ে যাবে তৃণমূলের যুক্তি যেভাবে অসমে এনআরসি কার্যকর করতে গিয়ে লক্ষাধিক হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে রাজ্যে একই প্রক্রিয়া কার্যকর হলে মতুয়াদের অবস্থাও অসমের বাঙালি হিন্দুদের মতো হবে সেটা বুঝতে পেরেই এখন ঢোক গিলছে বিজেপি তাই সিএ কার্যকর প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে বিজেপি এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের বসু আরও দাবি করেন মতুয়াদের পাশে প্রথম থেকেই থেকেছেন তৃণমূল নেত্রী এমনকি সিঙ্গুর আন্দোলনের সময় বড়মা বিনাপানি দেবী কিভাবে মমতার অনশন মঞ্চে ছুটে গিয়েছিলেন সেই প্রসঙ্গও টেনেছেন তিনি মতুয়া ইস্যুতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও কাঠগড়ায় তুলেছেন বসু তার অভিযোগ নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ায় হরিচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী ব্রাত্যবসুর ইঙ্গিত মতুয়াদের এড়াতেই তার সাম্প্রতিক বঙ্গসফর বাতিল করেছেন অমিত শাহ রাজ্যের মন্ত্রীর চ্যালেঞ্জ বাংলায় এসে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী প্রতিশ্রুতি দেন অমিত শাহ তা দেখার অপেক্ষা রয়েছে রাজ্যের